বাংলাদেশে সবচেয়ে যে ব্যক্তিটি বেশি দুর্নীতিবাজ, বাংলাদেশে সবচেয়ে যে ব্যক্তিটি নির্লজ্জ, বাংলাদেশে সবচেয়ে যে ব্যক্তিটি মিথ্যা কথা বলেন, বাংলাদেশে সবচেয়ে যে ব্যক্তিটি মিথ্যা স্বপ্ন দেখান, তিনি হচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী। তিনি বর্তমান সময়ে বাংলাদেশের সবচাইতে বড় দুর্নীতিবাজ। তিনি প্রথম দুর্নীতি করছেন বাংলাদেশ নির্বাচনের মধ্য দিয়ে, নির্বাচন কমিশনকে কলঙ্কিত করেছেন। তিনি তার পরিবর্তে দুর্নীতি করেছেন, তার নির্বাচনে ইস্তিহারে তিনি বলেছিলেন ঘরে ঘরে চাকরি দিবেন, বিনামূল্যে সার দিবেন, 10 টাকা কেজি চাউল খাওয়াবেন। পৃথিবীতে এক চাইতে মিথ্যা দুর্নীতিবাজ কথা হতে পারে না। আজকে উপরে দুর্নীতি, আপনি যে ফ্লাইওভার গুলো হচ্ছে, যে ফ্লাইওভার গুলো দিয়ে আমরা চলাফেরা করি, এটাও দুর্নীতি। দুর্নীতি মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা এই সরকার দুর্নীতি করেছে। আজকে দেখছেন না, আমরা যে চেয়ারে বসি সেই চেয়ারটি কিনতে 700 থেকে 1200 টাকা মূল্য। সেই এই সরকারের আমলে সেই চেয়ারের মূল্য ধরা হয়েছে 35,000 টাকা। আজকে আমাদের যে জায়গায় দাঁড়িয়ে আমরা দুর্নীতি কর্মসূচি পালন করছি, আমাদের পিছনে জাতীয় জাদুঘর, এখানেও দুর্নীতি হয়েছে। এখানে বিভিন্ন সেমিনারে এবং বিভিন্ন সময় এখানে প্রজেক্টের মাধ্যমে যে প্রোগ্রামগুলো দেখানো হয়, এখানে তারা বড় মাপের একটি দুর্নীতি করে থাকে। এই বর্তমান সময়ে আমাদের যে লেখক সাহেব যে দুর্নীতি করেছেন, এটা তো বিন্দু মাত্র দুর্নীতি করেছেন। বাংলাদেশে শেখ হাসিনার পরবর্তীতে যদি কেউ দুর্নীতি করে থাকেন, সেটা হচ্ছে বর্তমান দুর্নীতি কমিশন। কারণ এই দুর্নীতি কমিশন যদি নিরপেক্ষভাবে তদন্ত করে এদেশের মানুষের এবং জনতার পক্ষে থাকতেন, তাহলে তিনি সত্যটা উপস্থাপন করতে দ্বিধাবোধ করতেন না। বর্তমান প্রধানমন্ত্রীর যে ছেলে তথ্য প্রযুক্তি উপদেষ্টা বর্তমান প্রধানমন্ত্রী, তিনি কি দুর্নীতি করছেন না? অবশ্যই তিনি দুর্নীতি করছেন, কিন্তু তার বিরুদ্ধে বা তার পক্ষে কোনো দুর্নীতি কমিশনের কোনো প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি না। এই দুর্নীতি থেকে যদি বাংলাদেশের মানুষ রক্ষা পেতে চায়, তাহলে তিনটা মাধ্যম রয়েছে। একটি হচ্ছে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যদি ক্ষমতার পরিবর্তন হয়, তাহলে এদেশের মানুষ দুর্নীতি থেকে মুক্ত পাবেন। দ্বিতীয়টি হচ্ছে গণ অভ্যর্থনের মধ্য দিয়ে যদি এদেশে ক্ষমতার পরিবর্তন হয়, তাহলে এদেশের মানুষ দুর্নীতি থেকে মুক্ত পাবেন। তৃতীয়টি হচ্ছে যদি আল্লাহ চায় গিফটে এদেশে মানুষের পরিবর্তন, তাহলে এদেশে দুর্নীতি সম্ভব। তাই আমি আজকে এই অনুষ্ঠান থেকে বলতে চাই, বর্তমান দুর্নীতিবাজ সরকারকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত এদেশে দুর্নীতির কোনো অবসান ঘটবে না। তাই আমি একটি প্রতিবাদী গানের মধ্য দিয়ে আমার আজকের বক্তব্যটি শেষ করব। লেনিন সাহেবের লেখা এইটা, লড়াই কর লড়াই কর লড়াই কর লড়াই যতদিন না বিজয় হও, লড়াই কর লড়াই কর লড়াই কর লড়াই যতদিন না বিজয় হও, যদি একবার হারো বারবার লড়ো বারবার লড়ো বারবার যতদিন না বিজয় হও, কিসের ভয় হবেই জয় দূর করে ফেলো যত সংশয় এবার তৈরি হও, লড়াই করো লড়াই করো লড়াই করো লড়াই যতদিন না বিজয় হও, কিসের ভয় হবেই তো জয় দূর করে ফেলো যত সংশয় এবার তৈরি হও, এই তো যুক্তি জনগণের এ পথে মুক্তি জনগণের
আমি তো সত্যি জনগণের, তুমি তো তাদেরই একজন, তুমি কি একাকী কখনো নাও? তাদের সঙ্গে এক হয়ে আজ মুক্তি শপথ নাও, যুদ্ধে সামিল হও নজওয়ান, যুদ্ধে সামিল হও, লড়াই করো লড়াই করো লড়াই করো লড়াই, যতদিন না বিজয় হও। ধন্যবাদ সকলকে।